আজকে নিয়োগ দুর্নীতি যখন বিভিন্ন ভাবে তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের আত্মীয়দেরকে একটা একটা টানতে টানতে দেখা যাচ্ছে, মমতা ব্যানার্জির ভাইজি তার নাম ওই চুরির তালিকায়, মানে ভুয়ো চাকরি চাকরি চুরির তালিকায়। তো এখন তৃণমূল কংগ্রেসের মধ্যেও তো প্রশ্ন ওঠা উচিত ছিল যে পরেশ অধিকারী তার মেয়ের যদি ভুয়ো চাকরির জন্য তার মন্ত্রিত্ব চলে যায়, তৃণমূল কংগ্রেস যদি একটা গণতান্ত্রিক দল হয় তাহলে ওই কালীঘাটের ওই স্ট্র্যাটেজিক নামক ওই চোরেদের বৈঠকে আওয়াজ ওঠা উচিত ছিল যে মমতা ব্যানার্জি আপনার ভাইজি ওই চুরির তালিকায় নাম আছে, তাহলে আপনি পদত্যাগ করে ওই পরেশ অধিকারীকে যে ভয়ে মন্ত্রিত্ব থেকে সরিয়েছেন তার দৃষ্টান্ত অর্জন করুন। কিন্তু তৃণমূল কংগ্রেস এই গণতান্ত্রিক জায়গা নেই, কারণ ওখানে মেরুদণ্ড নেই। পুরনো নতুন পুরনো লেফট রাইট লেফট তৃণমূল কংগ্রেসের চলছে, মানুষের কি, মানুষ কি পাচ্ছে, সত্যি কি মানুষ কিছু পাচ্ছে? তৃণমূল কংগ্রেস যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই ভরসা রাখে, মানুষ কি ভরসাটা রাখতে পারবেন যে তৃণমূল দুর্নীতির জল থেকে উঠে নতুন একটা জলে, মানে স্বচ্ছ জলে স্নান করে তাদের সামনে এসে আজ হাজির হবে? দেখো অনির্বাণ, এই চ্যানেলের মাধ্যমে অনেকবার বলেছি আমরা যে তৃণমূলের নতুন তৃণমূল বা পুরনো তৃণমূল বলে আসলে কিছু নয়। তৃণমূল দলটা হচ্ছে চুরি দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক করেছে, ওরা যেই মুখ হোক না কেন চুরি দুর্নীতির মধ্য দিয়েই তাদেরকে পথ চলতে হবে, কারণ এটা দিয়ে ওদের সিস্টেম। এখন বিষয়টা হচ্ছে যে মমতা ব্যানার্জির ওপরেই নির্ভরশীল হওয়া। আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনের সময় বিভিন্ন সভায় বক্তব্য রাখতে মমতা ব্যানার্জিকে যে মমতা ব্যানার্জির মুখ দেখেই ভোট দিতে হবে। তো এখন রাজ্য জুড়ে যা যা দুর্নীতি যা যা ঘটনা ঘটেছে সবটাই মমতা ব্যানার্জিকে দায় নিতে হবে। এখন নানা সময় আজকে যে কালীঘাটে যে স্ট্র্যাটেজি বৈঠক নিয়ে অন্য কথা থাকে, কোনো রাজনৈতিক দল বোধ করতেই পারে, কিন্তু একটা বিষয় তৃণমূল কংগ্রেসের মধ্যে এমনকি রাজ্যের সাধারণ মানুষের মধ্যে এতদিন পর্যন্ত যারা ভাবছিল যে মমতা ব্যানার্জি গোটা রাজ্যে 294টা কেন্দ্রের মুখ, কিন্তু আজকে নিয়োগ দুর্নীতি যখন বিভিন্নভাবে তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের আত্মীয়দেরকে একটা একটা টানতে টানতে দেখা যাচ্ছে, মমতা ব্যানার্জির ভাইজি তার নাম ওই চুরির তালিকায়, মানে ভুয়ো চাকরি চাকরি চুরির তালিকায়। তো এখন তৃণমূল কংগ্রেসের মধ্যেও তো প্রশ্ন ওঠা উচিত ছিল যে পরেশ অধিকারী তার মেয়ের যদি ভুয়ো চাকরির জন্য তার মন্ত্রিত্ব চলে যায়, তৃণমূল কংগ্রেস যদি একটা গণতান্ত্রিক দল হয় তাহলে ওই কালীঘাটের ওই স্ট্র্যাটেজিক নামক ওই চোরেদের বৈঠকে আওয়াজ ওঠা উচিত ছিল যে মমতা ব্যানার্জি আপনার ভাইজি ওই চুরির তালিকায় নাম আছে, তাহলে আপনি পদত্যাগ করে ওই পরেশ অধিকারীকে যে ভয়ে মন্ত্রিত্ব থেকে সরিয়েছেন তার দৃষ্টান্ত অর্জন করুন। কিন্তু তৃণমূল কংগ্রেস এই গণতান্ত্রিক জায়গা নেই, কারণ ওখানে মেরুদণ্ড নেই। আসলে কালীঘাটের বৈঠকটা ছিল এই বৈঠক, যেমন গ্রামে যদি কোনো বাড়িতে ডাকাত পড়ে না, হঠাৎ করে গ্রামের সাধারণ মানুষ ওই বাড়িটাকে ঘিরে ফেললো, যখন চোরেরা তখন বুঝতে পারলো যে বাড়িটা ঘেরাও করেছে, চলো বাড়ির একটা ঘরে গিয়ে একটা মিটিং করি। আসলে এই বাড়ির একটা ঘরে বসে পশ্চিমবাংলার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের দলটাকে চোর হিসেবে ধরে নিয়েছে, রাজ্যের একটা কালীঘাটের বাড়িতে বসে চোরেদের একটা বৈঠক শুরু হয়েছে, সেই বৈঠকের ছলচাতুরি হচ্ছে যে কেউ কেউ তার স্বচ্ছ ভাবমূর্তির মূর্তিটাকে কাজে লাগিয়ে ওই সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে আবার পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানাবো। পশ্চিমবঙ্গের মানুষকে আর বোকা বানানো যাবে না, পশ্চিমবঙ্গের মানুষ সাগর দিঘির মধ্য দিয়ে প্রমাণ দিয়েছে যে চোরেদেরকে পশ্চিমবাংলা থেকে তাড়াবেই, আর চোরেদের মধ্যমণি যতই সততার নাটক করুক না কেন মমতা ব্যানার্জিও বিদায় নিশ্চিত করবে। বেশ, আমি অনির্বাণবাবু হাত তুলছি, অনির্বাণবাবু আপনার কাছে আমার একটাই লাইন, রাজনৈতিক মেরুদণ্ডের কথা প্রসঙ্গ তুললেন ভাই আলবার্ট, আমাকে একটি উত্তর কি উনি দিতে পারবেন যে দীর্ঘ বহু দশক ধরে বাসন্তী এলাকায় বিশেষ করে আরএসপির কর্মীদের সিপিএম এর ক্যাডাররা স্রেফ কচুকাটা করতেন, খুন করতেন, মন্ত্রী সুভাষ নস্করের আত্মীয় পর্যন্ত বাদ যাননি, কোন রাজনৈতিক মেরুদণ্ড দেখিয়ে আরএসপি সিপিএম এর বিরুদ্ধে প্রতিবাদ করে লেফট ফ্রন্ট থেকে বেরিয়ে এসেছিল কিনা? আচ্ছা ঠিক আছে অনির্বাণ, প্রথমত এক নম্বর হচ্ছে আরএসপি আর সিপিএম দুটো আলাদা রাজনৈতিক দল, পথ চলতে গিয়ে কিছু জায়গায় সমস্যা হয়েছে, পশ্চিমবাংলার মানুষ দেখেছে এবং একসঙ্গে পশ্চিমবাংলার রাস্তায় লড়াই চলছে। কিন্তু আমি তোমাকে প্রশ্ন করি অনির্বাণ দা, তুমি তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক হিসেবে এখানে এসেছো এবং প্রতিদিন রাজ্যের প্রতিটা প্রান্তরে তৃণমূল বোম মারছে, তৃণমূল মারা যাচ্ছে, এ বিষয়ে কি বলবে? আসলে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, আরএসপি সিপিএম দুটো রাজনৈতিক দল, রাজনৈতিক মতাদর্শের মধ্য দিয়ে লড়াই কোথায় ছিল? আর তৃণমূল কংগ্রেসে একদল দুষ্কৃতীদের তৈরি করা একটা রাজনৈতিক দল যাদের প্রতিদিন টাকা দখলের জন্য বোমাবাজি গুলিবাজি চলছে, তাই এটার সঙ্গে অন্য কিছু জাস্টিফাই তুমি করতে যেও না। তোমাদের যে অসংখ্য কর্মী সিপিএম এর হাতে খুন হয়েছে তোমাদের নেতারা বলেছে, আমি বলছি না। তুমি ঠিক একই রকম, তুমি এখানে বসে কথা বলছো, মিথ্যা আমাকে এটুকু বলো, সেটা কি মিথ্যা? কিভাবে যারা এটুকু আমাকে বলো, কয়েক দশক ধরে আরএসপি যে কর্মীরা সিপিএম এর হাতে খুন হয়েছে বলে তোমাদের নেতারা দাবি করতো, এটা কি মিথ্যা? সেটা নিয়ে তো অস্বীকার করছি না, সেটা নিয়ে তোমাকে ব্যাখ্যা দিলাম, তুমি আসলে এখন
মধ্যে কথাটা এখন যে জায়গাটা এসে বলছো তোমাকে টিভির সামনে সাধারণ মানুষ দেখছে তুমি বলো যে রাজ্যে যারা ধর্মতলার রাস্তায় বসে আছে তারা চাকরি কবে পাবে তাদের কথা শোনা যাবে না শোনা যাবে না শোনা যাবে না কর্মীদের কর্মীদের বলেছে তোমরা বলেছো প্লিজ এক এক